আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এক্সপ্লোরের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। আমাদের এবারে পর্ব ছিল হচ্ছে ভিম মরিয়মের সমাধি নিয়ে। তো এই সেগমেন্টে আপনাদের সাথে আমি আছি শিশির। ভিম মরিয়মের সমাধি এবং তার পূর্বের যে ইতিহাসগুলো আছে, এর মধ্যে অনেকগুলো ঘটনা আছে যেগুলো হয়তো আপনাদের অজানা, বা কেউ কেউ জেনেও থাকতে পারেন। যাই হোক, আমরা আবার নতুন করে আপনাদের কাছে সেটা তুলে ধরার চেষ্টা করছি। তো এই পর্যন্ত আমাদের সাথে থাকুন এবং দেখুন ভিম মরিয়মের সমাধি। আমরা আমাদের যাত্রা শুরু করেছিলাম হাজীগঞ্জ দুর্গ থেকে, যার একটা প্রিভিয়াস ভিডিও আছে আর সেটার লিঙ্কটা আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। যেভাবে আপনারা সমাধিতে আসতে পারেন, আপনারা যদি ঢাকা থেকে থাকেন, ঢাকা থেকে নারায়ণগঞ্জগামী যে কোনো বাসে উঠে ভাড়া হতে পারে 36 টাকা। সে বাসে এসে আপনাদের নামতে হবে চাষাঢ়া শহীদ মিনার অথবা রাইফেল ক্লাবের সামনে। সেখান থেকে 20-25 টাকায় রিক্সা বা অটোতে করে আপনারা চলে আসতে পারেন ভিম মরিয়মের এই সমাধিতে। এখানে নেমেই আপনাদের চোখে পড়বে ভিম মরিয়ম স্কুল। হাতের বাম দিকেই চোখে পড়বে দেয়াল সংলগ্ন ভিতরে ঢোকার রাস্তা। হাতের বাম পাশে পড়বে খুব চমৎকার কারুকাজ করা একটা মসজিদ, যেটা ভিম মরিয়ম মসজিদ নামে এখন পরিচিত, যা নাকি এখন পুরাতন মসজিদ হারিয়ে নতুন মসজিদে রূপান্তরিত হয়েছে। এখন আপনারা হাতে ডান পাশেই দেখবেন ভিম মরিয়মের সেই সমাধিস্থল। বিবি মরিয়ম হচ্ছে তৎকালীন মুঘল সম্রাট শায়েস্তা খায়ের কনিষ্ঠ কন্যা, আর এই বিবি মরিয়মের সমাধিটি নির্মাণ করা হয়েছিল আনুমানিক 1664 থেকে 1688 খ্রিস্টাব্দে। আর এটাই হচ্ছে সেই বিবি মরিয়মের কবর। বিবি মরিয়মের একজন বোন ছিলেন, তার বড় বোন, যে নাকি পরিবিবি নামে পরিচিত ছিলেন, কিন্তু তাকে অনেকেই নামে চেনেন না। তবে আপনারা লালবাগ কেল্লা কে না চেনেন, সেই লালবাগ কেল্লাতেই পরিবিবিকে সমাধি করা হয়েছিল। তার বোন এই পরিবিবিকে নিয়ে আমরা অন্য কোনো ব্লগে আপনাদেরকে সেটা দেখানোর চেষ্টা করব। সমাধির এই স্থানটি এক গম্বুজ বিশিষ্ট, যার আশপাশে রয়েছে আরো কিছু সমাধি কক্ষ। এখন আপনারা যেদিকে দেখতে পাচ্ছেন, এটাই ছিল এই সমাধি কক্ষে প্রবেশের মূল দরজা। যদিও এখন এখানে কেউ নেই, বাচ্চারা খেলাধুলা করে। আর এই কক্ষটির ভেতরেই ছিল সৈনিকদের ঘোড়া বেঁধে রাখার জায়গা, যেখানে সৈনিকরা তাদের ঘোড়া বেঁধে রাখত। এটাই ছিল মুঘল সম্রাট শায়েস্তা খায়ের সেই বিশ্রামের ঘর, যেখানে তিনি মাঝে মাঝে এসে বিশ্রাম করতেন। ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে যেই জায়গাটি দেখাতে নিয়ে যাচ্ছি সেটা খুবই রহস্যময় একটি জায়গা। যেখানে নাকি তৈরি করা হয়েছিল একটি গুপ্ত সুড়ঙ্গ পথ। ধারণা করা হয় সম্রাট শায়েস্তা খাঁ এই সুড়ঙ্গ পথটি সরাসরি সংযুক্ত করেছিলেন ঢাকার লালবাগ কেল্লার সাথে, যা নাকি এখন বন্ধ আছে। জনসাধারণের জন্য এই জায়গাটি উন্মুক্ত হলেও এই গুহাটি কিন্তু সবার জন্যই বন্ধ। ও
ওকে ভিউয়ার্স, তো এটাই ছিল আমাদের আজকে বিমরমের সমাধির এই পর্বের শেষ পার্ট। সো আমরা যতটুকু আপনাদের দেখাতে পেরেছি, আবার পরবর্তী সেগমেন্টের জন্য আপনারা প্রস্তুত থাকুন। ইনশাল্লাহ আমরা আবার আপনাদের সাথে দেখা করবো নতুন কোনো সেগমেন্টে, নতুন কোনো জায়গাতে। সো এই পর্যন্ত আমাদের সাথে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।